ঝিনাইদহে নিখোঁজের আট দিন পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার। ঝিনাইদহে নিখোঁজের আট দিন পর মৌসুমি খাতুন ২৪ নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মৌসুমি ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামের শমশের উদ্দিনের মেয়ে। শনিবার বিকাল ৫টার দিকে দক্ষিণ রামনগরের পাশে তেলতলা বিলে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা বিলের ফাটের নিচেই তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গত ৩ জুলাই রাত থেকেই সে নিখোঁজ ছিল। গত ৫ বছর আগে কালীগঞ্জ পৌরসভাধীন হয়তলা গ্রামের রোকদুদ্দিনের সাথে বিয়ে হয় মৌসুমীর। নিহত মৌসুমীর ৪ বছরের ছেলে সন্তান রয়েছে। তবে স্বামী সংসারে বনি বানায় না হয় দীর্ঘদিন ধরেই বাবার বাড়িতে বসবাস করছিল মৌসুমী। মাঝে মাঝে তার স্বামী শ্বশুর বাড়িতে বেড়াতে এসে থাকতেন। নিহতের ভাই সুজন হোসেন জানান, গত ২ জুলাই আমাদের এক আত্মীয় অসুস্থ থাকায় আমাদের বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। বাড়িতে শুধু ছিলেন আমার বোন ও তার জামাই। গত ৩ জুলাই আমার ভগ্নিপতি সকালে প্রতিবেশীদের জানাই রাত ৩টার পর থেকে মৌসুমীকে পাওয়া যাচ্ছে না। এরপর ভগ্নিপতি রেহান নিজেই ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।